আরে কিন্তু আমরা এসে গেছি দশম ফলসের একদম নিচে, যেখান থেকে জলপ্রপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? খুব স্রোত প্রবাহ উপর থেকে নিচে পড়ছে, ওখানে অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছে উপর দিকে, জুম করলে দেখা যাবে। এই যে ওই যে শাহরুখ খানের মতো লাভ হ্যান্ড ফ্লাই করছে হাতে লাঠি নিয়ে, খুব দুর্ধর্ষ জায়গা, দাঁড়িয়ে আছে এখানে। এখানে এক দাদা দাঁড়িয়ে আছে সামনে, ঠিক আছে, এই যে ইনি ভিডিও ক্যামেরা করছেন, আমার সঙ্গী সাথী সব সময় আব্দুল্লাহ, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। প্রচন্ড পাহাড় একদম নিচে, এখানে হয়তো হালকা বান আসলে ভরে যায় জায়গাগুলো, মনে হচ্ছে সেরকম ভরে যায় এই জলপ্রপাত। এই তখন এখান থেকে হয়তো কিছু যে টিলা আছে, পাথরগুলো আছে, এগুলো হয়তো সরে সরে যায় এইখানে আসে। এই যে জল যাচ্ছে আপনাদেরকে দেখাই, যে জল ওখানে পড়ছে সেই জল এইখানে। জলটা কি ঠান্ডা? জলটা বেশ ঠান্ডা, কুলকুল, সুন্দর সুন্দর জায়গা, আসতে পারেন। এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারেন চাঁদ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমি ভূগর্ভস্থ কোনো জায়গা থেকে দাঁড়িয়ে চাঁদ দেখছি। ভূ সমতলে নেই মনে হচ্ছে, তবে জায়গাটা খুবই রিস্কি। এই দিকে সূর্য দেখা যাচ্ছে, সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ আগেই, আপনারা দেখেছেন। এখান থেকে নেমেছি আমরা, খুব সুন্দর অপরূপ জায়গা জলপ্রপাত। তবে এইসব জায়গাতে থাকাটাও একটু রিস্ক, কখন জল বেড়ে যায়, যেটা বর্ষাকালে সাধারণত এখন হয় না, কোথাও পাথর যদি স্খলন হয় সেক্ষেত্রে কিন্তু বিপদের শঙ্কা থেকে যায়। তাই আমরা বেরিয়ে যাব এই জলপ্রপাত, আরো অন্যদিকে যাবো।